নমস্কার বন্ধুরা ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পনির রোল বানাবো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল প্রথমে আমি এখানে আলু গাজর আর বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর বাঁধাকপিটা একটু সামান্য গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি এরপর একটি পাত্রে আমি দু থেকে তিন চামচের মতন দই নিয়ে নিয়েছি আর তার সাথে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর সাথে একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর পনির আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার সব কিছু বেশ ভালো করে পনিরের সাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব আর মিশিয়ে আমি প্রায় দশ মিনিটের মতন এই মিশ্রণটাকে মাখিয়ে রেখে দেব। এরপর গ্যাস ধরিয়ে গ্যাসে কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে কেটে রাখা সবজিগুলোকে আমি কড়াতে দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে আমি হালকা করে ভেজে নেব সবজি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নিয়েছি সবজি খানিকটা নরম হয়ে এসেছে এবার আমি খানিকটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর তার সাথে আমি বেশ মি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার এই সব কিছু কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে পনিরের মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম সেই পনিরের মিশ্রণটাকে দিয়ে দিলাম এরপর এই পনিরের সাথে সবজিগুলো বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এরপর পনিরের বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম আর গ্যাসের আজ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না হতে দিলাম এতে সবজি পনির খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর এভাবে কিছুক্ষণ এড়ে চেড়ে নেব আর দইয়ে জলটুকু শুকিয়ে গেলে আমি এই মিশ্রণটা কড়া থেকে নামিয়ে রাখব এরপর পরোটা বানাবার জন্য আমি এক কাপের মতন ময়দা নিয়েছি আর তার সাথে ওই কাপেরই অর্ধেক কাপ আটা নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম এতে আর সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম আর এই নুন আর তেল ময়দা আটার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপরে উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে বেশ ভালো করে মেখে নেব আর আটা মাখা হয়ে আসলে উপর থেকে আবার একটু সাদা তেল দইয়ের উপরে একটু বুলিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ একটু মেখে নিয়ে আমি আটার এই ডোটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর এভাবে আটা মেখে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছি এরপর পরোটা বানাবার জন্য একটি গোল করে ময়দার গুঁড়ো ছড়িয়ে রুটি বেড়ে নিলাম রুটি বেলে নিয়ে তার উপরে আবার একটু সামান্য সাদা তেল ছড়িয়ে দিয়ে ওপরে আবার একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু রোল করে নিয়ে আর তারপরে এরকম গোল গোল করে একটু পেঁচিয়ে নিয়ে আমি আবার একটি গোলা তৈরি করে ময়দার গুঁড়ো ছড়িয়ে একদম পাতলা করে গোল গোল করে পরোটাগুলোকে বেলে নিলাম একটু পাতলা করে বেলতে হবে তাহলে এই রোলগুলো খেতে বেশ ভালো লাগবে এরপর গ্যাসের তাওয়া বেশ হালকা গরম করে নিয়ে আমি এই পরোটাগুলোকে তাওয়াতে দিয়ে দিলাম এরপর পরোটার পিঠ একটু উল্টে পাল্টে কিছুক্ষণ সেকেন্ড নেবার পরে আমি পরোটার এক পিঠে সামান্য পরিমাণে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম আর এভাবে আর সামান্য পরিমাণে তেল দিয়ে পরোটার পিঠ বেশ ভালো করে ভেজে আমি নামিয়ে রাখলাম এবার আমি পরোটার রোলগুলোকেই বানিয়ে নেব এর জন্য উপরে সামান্য পরিমাণে একটু চিলি টমেটো সস ছড়িয়ে দিলাম আর তার উপরে আমি সবজির সাথে পনিরের যে স্ট্যাপিং বানিয়ে রেখেছিলাম সেই সবজি পনিরের স্টাফিংটা ওপরে বেশ ভালো করে দিয়ে দিলাম আর তার উপরে খানিকটা শসা কুচি দিয়ে দিলাম আর তার উপরে স্লাইস করে রাখা খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার উপরে আবার একটু টমেটো সস বেশ ভালো করে ছড়িয়ে দিয়ে আমি আমি এই পরোটাগুলোর রোল বানিয়ে নেব বন্ধুরা তোমরা এভাবে একবার এরকম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পনিরের রোল বানিয়ে নিতে পারো বাচ্চারা খুব ভালোবেসে খেয়ে নেবে আর বড়োদেরও খেতে ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা